শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধা সাও। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী এ আর রুমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, এই স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী মূল্যবোধের নাট্যোৎসব 2016। নাট্যোৎসব চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের আয়োজনে শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30 অনুষ্ঠিত হবে আবৃত্তি শিল্পী মাহমুদা সিদ্দিকা সুমির একক আবৃত্তি অনুষ্ঠান মেঘ বৃষ্টি রোদে। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। গুলশান এভিনিউর রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10:00 থেকে রাত 8:00 এই সময় প্রদর্শনী চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী এ আর রুমির একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন। প্রদর্শনী চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আর কয় ঘন্টার ভেতরে আপনি আপনার বন্ধুদের সাথে একসাথে থাকবেন? মানে? মানে তুমি সম্রাটের মাকে জড়িয়ে আমাকে যে কথাগুলো বলেছিলে সেগুলো সত্যি কি না? সত্যি করে বলো বাবা, আমার কসম। এসব তুই কি বলছিস মা? রাত 9:00 প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। আমি সাত দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। তুই না বলে বিয়ার বিশেষ স্থান পাই আসলি। আপনি চাইলে একটা রেভলিউশন ঘটাতে পারেন। হাওয়ার গতিতে যাবি, বাতাসের গতিতে আসবি, দেখতে খুব সুন্দর তাই না? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। ধানমন্ডি আলিয়াস ফ্রসেস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী এ আর রুমির একক চিত্রকলা প্রদর্শনী পৌরাণিক মন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী এ আর রুমি, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আছি ভালো। আপনাকে শুরুতে অভিনন্দন জানাচ্ছি চতুর্থ একক চিত্রকলা প্রদর্শনীর জন্য, যেটা শুরু হয়েছে 16 তারিখ থেকে। আচ্ছা, এটা তো চলবে 2 তারিখ পর্যন্ত, তো কেমন হলো এখন পর্যন্ত প্রদর্শনী? প্রদর্শনীর শুরু থেকে আজ অবধি বিভিন্ন রকমের মানুষ এসেছে, যেমন আমার শিক্ষার্থীরা এসেছে, সাধারণ দর্শকরা এসেছে, শিল্পবোদ্ধারা এসেছেন, এবং তারা যে যার অবস্থান থেকে প্রদর্শনীকে দেখেছেন। তবে সবার একটি জায়গায় মিল পেলাম, সেটা হলো কিছু নতুন আছে। যদিও বলছি পৌরাণিক মন, পুরানো কিছু, কিন্তু তার ভিতরে মানুষ নতুনত্ব খুঁজে পেয়েছে। এবং এই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে যে যে দৃষ্টিভঙ্গিতেই দেখুক না কেন, একটি পুরাতন কিছুর মাঝে মানুষ নতুন খুঁজে পেল, এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের। আচ্ছা, বা চমৎকার একটি ভাবনা। তো যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে পৌরাণিক মন, যেটাকে বলছিলেন নতুন করে কিছু পাওয়া, এই কনসেপ্টটা কিভাবে আসলো? এটা এসেছে এইভাবে যে পৌরাণিক বা মিথিক্যাল মাইন্ড, আমরা ইংলিশ যে টাইটেলটা রেখেছি, মানুষ তার হারিয়ে যাওয়া যে অতীত বা প্রাচীন, সেখানে কিন্তু অনেক সমৃদ্ধ বিষয়বস্তু রয়ে গেছে, যেগুলো কিনা আমাদের আধুনিক জীবনে আমরা যদি সেগুলোকে ঠিক মাত্রায় ব্যবহার করতে পারি বা জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারি, তাহলে আমাদের আধুনিক জীবনটা আরও বেশি আধুনিক এবং একই সাথে মানবিক হবে। এবং সেই আহ্বানের জন্য শিল্পীরা তো সবসময় একটু মানবিক জায়গা থেকে মানুষকে আহ্বান করে, এবং সেখানে আমি আহ্বানের ক্ষেত্রে প্রাচীন বা পৌরাণিক বা পুরাতন যে এলিমেন্টগুলো আছে
সেগুলোকে বেছে নিয়েছি। তবে এই ক্ষেত্রে আমি সতর্ক থেকেছি যে আমি কোনো মিথিক্যাল বা কোনো পৌরাণিক কাহিনী কিন্তু চিত্রায়ন করছি না, কোনো গল্প এখানে উঠে আসেনি, বিষয়বস্তুর এলিমেন্টগুলো রাইট। আর যেটা করেছি সেটা হলো আমার একান্ত ব্যক্তিগত ভাবনাগুলো, জাস্ট আজ আমি যা ভাবছি, গত পরশু আমি যা ভেবেছিলাম বা তার আগে যা ভেবেছি, এই ভাবনাগুলো কতখানি সত্য কতখানি মিথ্যা একে আমি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারছি না অথবা উপযুক্ত কোনো নাম দিতে পারছি না। এবং মজার বিষয়টা দেখেন যে ফরাসি মিথোলজিস্ট ক্লাউদ লেভি স্ট্রাউস উনি একটা জায়গায় ভাবে বলেছেন যে বিজ্ঞান আদৌ হারিয়ে যাওয়া প্রাচীন যে বিষয়গুলো আছে তা থেকে দূরে সরে যাচ্ছে না, বরং প্রতিনিয়ত তাকে কি বলবো যে আরও দাঁড় করানোর চেষ্টা করছে, এবং উপযুক্ত নাম এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার অভাবে আমরা তাকে মিথিক্যাল থিঙ্কিং বলছি। এবং ওই মিথিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটাই কিন্তু ধরে নেন যে আমার প্রথম এই মিথিক্যাল মাইন্ড বা পৌরাণিক মন এই কনসেপ্টের জার্নিটা ওইখান থেকে শুরু। যদিও 10-12 বছর হচ্ছে আমি এই মিথের উপরে কাজ করে যাচ্ছি বা মিথকে আশ্রয় করে কাজ করে যাচ্ছি, সেই ধারাবাহিকতায় এবার শোয়ের শিরোনাম হচ্ছে মিথিক্যাল মাইন্ড। সাধারণত আমরা দেখি যে চিত্রশিল্পীরা বিভিন্ন রকম মেসেজ দেওয়ার চেষ্টা করে থাকে তাদের চিত্রকর্মের মাধ্যমে, তো এখানে কি কোনো রকম মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে? মানে সবসময় মেসেজ দিতে হবে এটার সাথে আমি পুরোপুরি একমত নয়, এটা হতে পারে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট কারণেও হতে পারে।